আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে 9টা, সকাল 9টা বাজে এখন। তো এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। এখনও বিছানা গোছানো হয়নি, কারণ আজকে চাদরটা চেঞ্জ করবো। 4-5 দিন হয়ে গেছে চাদরটা বিছানো আছে, তাই জন্য আজকে চেঞ্জ করে দেবো। আর ঘরটা একটু ঝাড়াঝুড়ি করতে হবে। তো চলো আগে যাই গিয়ে চাটা খেয়ে আসি, তারপরে এই সমস্ত কাজ করবো। চা খাওয়া হয়ে গেছে, এখন যাবো হচ্ছে একটু দোকানে। এই ব্যাগটার মধ্যে মায়ের বোরখা আছে, ওই বোরখাটা একটু সেলাই করতে হবে। আমাদের মেশিনে না বোরখা সিল্কের টাইপের, তো গেঞ্জি টাইপের এগুলো সেলাই আসে না, তার জন্য দোকানে দিতে হবে। তো আমাদের এখানে একটা দোকান আছে, ওখানে দিয়ে আসবো। বোরখাটা অনেকটা বড়, ওটা কেটে ছোটো করতে হবে, তার নিচেটা মুড়তে হবে। তো চলো আগে দিয়ে আসি, এটা খুব দরকার, একদিনের মধ্যে লাগবে, মানে কালকের মধ্যে হয়ে গেলে ভালো হয়। চলো দিয়ে আসি, তারপরে ঘরে বিছানাটা গোছাবো। তো গাইস চলে এসেছি আমি এখন, তো নিয়ে গেলাম কিন্তু হবে না বললো এখন এটা সেলাই করতে গেলে না অনেক কিছু চেঞ্জ করতে হবে মেশিনে। তো সেটা এখন সময় নেই, এখন অনেক কাজ পড়ে আছে বলে এটা এখন রেখে যাও, মানে রেখে যাও মানে 1 মাস রেখে গেলে তারপরে এটা করে দেবে, কিন্তু অতদিন রাখা সম্ভব নয়। এটা কাল পরশুর মধ্যেই লাগবে, তো ক্লিয়ার করে যাবে, যেমন হচ্ছে সেরকম আমাকে এখন করতে হবে, পরে টাইম করে দিয়ে আসবো। সত্যি যখন দরকারই মনে পড়ে না তখনই মনে হয় যে এই কাজটা হয়ে গেলে তো ভালো হতো, কিছু করার নেই। হ্যাঁ কি বলছো, ও মা সবজি ওরা চলে এসছে, আচ্ছা মনে রান্না করছে, দেখি হ্যাঁ কি রান্না করছে তোমার দেখাবো। তো কি রান্না করছো কচি? বেগুন ভাজা, উল্টা দেখি একটা, হ্যাঁ থাক হোক, একটা হোক না হয়নি রে বাবা। আজ কি হচ্ছে? আজ ঝাড়া ভাজা হবে, আজ সব ভাজা করছি, আরো আছে এই কি সবজি হচ্ছে। আর এইদিকে দেখো, এক বস্তা আলুর মধ্যে এত পচা আলু বেরিয়েছে, এটাকে এখন আমার ফেলে দিয়ে আসতে হবে। কি জঘন্য তোমার কাজটা, আমাকেই করতে হবে, কিছু করার নেই, যাই এগুলো এখন ফেলে দিয়ে আসি। বাবা চন্দ্রমুখী আলু যদি এরকম এতগুলো পচা বেরোয় কেমন লাগে বলো। উঠতে যা খাওয়া যাবে মাথায়, এই মা বুকে কিন্তু এসে ওলা দিস না, ঢাল হয়ে গেলে খেতে হবে। যে দেখি লঙ্কা কতটা দিতে হবে, যে কি দিতে হয় মশলা, কি কি দিতে হয় বল না, নুন লঙ্কা হলুদ আর জিরে গোল্ড আর আদা রসুন আর আতর নান। তো খুন্তি করে নিচে দেখতে পাকা রাঁধুন। হ্যাঁ হ্যাঁ দি, ও মা আদা রসুন দেই তো ভাজা। তো একটা সবজি কাকু এসেছিল ওখান থেকে, মা এই সবজি বাজারগুলো করেছে। এটা হচ্ছে কলমি শাক, কলমি শাক রয়েছে, তারপরে এটা হচ্ছে শুশনি শাক, করলা, কচু, লঙ্কা আর কি আছে দেখি, আর কিছু নেই। এই শাক নিয়েছে, করলা নিয়েছে, কচু নিয়েছে আর লঙ্কা, এই হলো সবজি বাজার। তো মা এখান থেকে শুশনি শাকটা আর কচুটা নিয়ে নিয়েছে, যেহেতু শুশনি শাক আর কচু হবে আজকে তরকারিতে। তো চলো এগুলো আমি আবার ফ্রিজে ঢুকিয়ে দিই, এই ঘরে তো এখন ফ্রিজ রাখছে, তা এই ঘরেই নিয়ে এলাম, এখনও ওই ঘরে রাখার ব্যবস্থা করা হয়নি। চলো এগুলো এখন প্যাকেটের মধ্যে ভরি, তারপরে ফ্রিজে রেখে দেবো। তো
তো আমি এখন একটু দোকানে গিয়েছিলাম, আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেল। চলো ওই ঘরটাকে গুছিয়ে নিই, 10:20 অলরেডি হয়ে গেছে। আমাকে আবার গোসল টোসল করে বেরোতে হবে, উনি এখন পড়তে যাবে। তাড়াতাড়ি কাজটা করতে হবে, নাহলে আমার বেরোতে আবার লেট হয়ে যাবে। আজকে আবার যা কারেন্টটাও নেই, কিছু বলার নেই। আজকে আবার আমার ভিডিও পোস্ট করা হয়নি, অন্যদিন তো মানে আমি রুলটা এখন মেনে চলছি, 10:00 একটা ভিডিও আর সন্ধ্যে 6:30 মধ্যে একটা ভিডিও ছাড়ার চেষ্টা করছি। আজকে আবার রুলসটা ভাঙতে হবে আমায়, কেমন এখন 10:00 অলরেডি পার হয়ে গেছে, আমার এখন ভিডিওটা এডিট করা হয়নি, মানে সব কিছু কমপ্লিট, শুধু ভয়েস ওভার দেওয়াটা বাকি আছে, ওটা দিলে আমি এবার আপলোড করে দিতে পারবো। তো চলো আমি তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে নিই, ওটা শেয়ার করছি না, হয়ে গেলে তারপর শেয়ার করছি। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না, এখানে আছে আলু মাখা ডিম সেদ্ধ দিয়ে, আর এটা হচ্ছে ও এটা কি শাক, হ্যাঁ সুস্মিত শাক, তো শাকটার নামটাই ভুলে যায়। এটা হচ্ছে সুস্মিত শাক ভাজা, আর এটা তো পুনি বেগুনটা ভাজবে, তোমাকে দেখালাম বেগুন ভাজা। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে ভাজা, আর কি চাটনি হয়ে গেছে। এটা হচ্ছে আমড়ার চাটনি, আর এখানে হচ্ছে মাংস দিয়ে কচু দিয়ে ঝোল। তো চলো 10:00 খাওয়া দাওয়াটা করে নিই, আর আমার ওইদিকে বিছানা গোছানো প্রায় কমপ্লিট, এবার খালি ঝাঁটটা দেবো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে 10:00, মা এবার চালের পরোটা করার জন্য ওই মেদিটাকে মেখে রাখবে, মানে ময়দা দিয়েছে, তার সাথে দিল সোডা, আর তার সাথে অল্প একটু লবণ দিয়ে দিলো, এবার মেদিটা দিয়ে ভালো করে মেখে নেবে। অল্প করে মা এখন একটু চিনিও দিলো, তো এবার মেদিটা দিয়ে ভালো করে মাখবে। তো এখন যাবো হচ্ছে একটু মোটর চালাতে, এই ঘরে ছিলাম চাবি নিতে, ঘড়া তারপরে বালতি যেসব বোতলগুলো খালি হয়েছে ওগুলো নিয়ে গিয়ে যাই, একদম পানি নেই, খুব ট্যাঙ্কটা ভর্তি করতে হবে, টাইম লাগবে। তো চলো যাই, তার সাথেই বালতিগুলো তো পানি ভরে নেবো, মা আসবে আমি আগে পানিগুলোকে ভরি। মা তুমি আসবে? হ্যাঁ। তো এই হলো আজকে আমাদের সানডে স্পেশাল লাঞ্চ, আমার না ওরকম থালায় সাজিয়ে খেতে খুব ভালো লাগে। তো চলো পানি নিয়ে যাই, এখানে ভাতগুলো আগে রেখে দিয়ে এলাম। তো আমি এখন একটু বেরোচ্ছি, আমি যাব হচ্ছে মায়ের ওষুধ আনতে, এখন সময় হচ্ছে 5:30। তো আচ্ছা ঘুমাইনি, আমি জেগেই ছিলাম দুপুরে খাওয়া দাওয়া করার পর, একটু ওই এডিটিংয়ের কাজটা তো বাকি আছে বললাম ও বেলায়, তো এই কাজটা কমপ্লিট করলাম দিয়ে একটু শুয়েছিলাম, ঘুম আসেনি, তারপরে উঠে এখন যাচ্ছি মায়ের ওষুধগুলো আনতে। তো চলো এনে নিই, তারপর তোমাদের সাথে একবারে সেই সন্ধ্যাবেলা দেখা হবে যখন চা খাবো। আমি এখন বাড়ি চলে এসেছি, আর এই যে মা এখন চাও করে নিয়ে চলে এসেছে চা, আর এখানে করেছে হচ্ছে তালের পরোটা। তো কে কে ভালোবাসো খেতে চলে আসো তাড়াতাড়ি আমাদের বাড়ি। আচ্ছা বুনি কিন্তু সেঁকে দিয়েছে, মা বেলেছে আর বুনি সেঁকে দিয়েছে দুবার। তো চলো তাড়াতাড়ি করে এবার সন্ধ্যাবেলা চাটা খেয়ে নিই, তারপরে আবার তোমার সাথে আমার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। তো চা খাওয়া হয়ে গেছে, এখন একটু এই ঘরে এলাম, কারণ কিছু সেলাইয়ের কাজ আছে ওগুলো করতে হবে, কালকে দিতে হবে, কালকের মধ্যে দিতে হবে। তো চলো এখন বসে করে নিই, আর বাইরে না বৃষ্টি হচ্ছে, বেশি জোরে না টিপটিপ করে হচ্ছে, তবু ওই অ্যাডভেস্টারে পড়ছে তো বৃষ্টিটা আওয়াজ হচ্ছে প্রচণ্ড। তো চলো কাজটা এখন করে নিই, আর ওবেলায় তো বললাম যে যাবো কাজ, কিন্তু যাওয়া হয়নি, কারণ না তখন অনেকটা বেলা হয়ে গেছিলো, 11টা বাজছিলো, এবার কোথাও গেলে তো আমাকে অন্তত 2 ঘন্টা দিতেই হবে, যদি 1 ঘন্টা কি 8 ঘন্টার জন্য যায় তাহলে তো ফালতু যাওয়াটা, যা আছে না যাওয়া অনেক ভালো, কেননা লেটে উঠেছি আজকে, তো সব কিছু লেটে হয়ে গেছে, তাই আর গেলাম না। তো চলো এখন বাড়িতে যে কাজটা আছে ওটাই করে নিই, কালকে জন্মাষ্টমী ছুটি আছে, কালকে আশা করছি যাবো চলে যাবো কলেজে তো ছুটি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে। আমার চ্যানেল তোমরা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও। আল্লাহ হাফেজ।